বৃন্দাবনের চন্দ্রতারা মন্দির। ভারতবর্ষের বৃন্দাবনে উপস্থিত 700 কোটি টাকা ব্যয় নির্মিত বিশ্বের সব থেকে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ। আর তার অনুকরণে এই বছর দুর্গাপুজোর কল্যাণী রথতলা 60তম বর্ষের নিবেদন, এবং এটি হতে পারে এই বছর বাংলার সব থেকে উচ্চতম দুর্গাপুজো মণ্ডপ। আপনার যদি এখনও পর্যন্ত বৃন্দাবনে যাওয়ার সুযোগ না হয়ে থাকে, তাহলে চিন্তার আর কোনো কারণ নেই, কারণ এই বছর দুর্গাপুজোর এই মণ্ডপে আসলে এই সুন্দর সুসজ্জিত ফুল বাগান এবং বাহারি গাছের মাঝখান দিয়ে সোজা এই মণ্ডপে প্রবেশ করার মুহূর্তে কিছুটা মুহূর্তের জন্য আপনি অবশ্যই একবার অনুভূতি করবেন যেন আপনি বৃন্দাবনেই আছেন। আর এই প্যান্ডেলে সম্পূর্ণ তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। শুধুমাত্র এই মণ্ডপের বাইরের প্রাকৃতিক দৃশ্যই না, একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো যে বৃন্দাবনের চন্দ্রতারা মন্দিরের অনুকরণে এই মণ্ডপটি প্রস্তুতি করার জন্য শিল্পীরা কতটা চেষ্টা করছে এবং কতটা করতে সক্ষম হয়েছে, সেটিও আপনাদের দেখাবো। তার আগে সকলকে অনুরোধ করবো, যে সকল দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আজকে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, গত বছরের মতন এই বছরও কিন্তু কল্যাণীর দুর্গাপুজোর প্যান্ডেলগুলি কিন্তু এই বছরও সারা বাংলায় একটি নাম করতে চলেছে। কারণ এর আগের পর্বে আপনাদের দেখেছিলাম কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের বাইরে এবং ভেতরের দৃশ্য সর্বপ্রথম, আপনারা দেখেছেন কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আজকে নিয়ে এসেছি কল্যাণী রথতলার এই দুর্গাপুজো মণ্ডপটি, কারণ এটিও কিন্তু গত বছর খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল, আর এই বছর তো আরও বেশি সুসজ্জিত করা হচ্ছে। কারণ এই বছর আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিকভাবে এই মণ্ডপের বাইরের এই অংশটা কিন্তু সাজানো হচ্ছে। কল্যাণী আইটিআই মোড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত কল্যাণী রথতলা খেলার মাঠেই কিন্তু গড়ে উঠতে চলেছে বৃন্দাবনের চন্দ্রতারা মন্দির। আর এই বৃন্দাবনের আদলে তৈরি চন্দ্রতারা মন্দিরকে একটি সম্পূর্ণ রূপ ধারণ করার জন্য এখানে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙিন ফুল গাছ এবং পাহাড়ে বিভিন্ন রঙিন পাতার গাছ দিয়ে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। সাধারণভাবে কিন্তু এটি একটি সম্পূর্ণরূপে খেলার মাঠ, কিন্তু এই বৃন্দাবনের রূপটি আপনাদের সামনে তুলে ধরার জন্য বিগত কয়েক মাস ধরে এখানে কিন্তু বিভিন্ন গাছ লাগিয়ে এর প্রস্তুতি এবং পরিচর্যা করা হচ্ছে। আর তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ এই মণ্ডপটি। আপনাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই, এটি কিন্তু বাংলার সবথেকে উঁচু মণ্ডপ হতে চলেছে, কারণ এর উচ্চতা হচ্ছে এই বছর 170 ফুট। এখানে এসে যেটি দেখা গেল যে এই মণ্ডপের বাইরে এই বাইরের অংশটি মানে এই বাগানটি সাজাতে কিন্তু কোনোরকম প্লাস্টিক বা নকল গাছ কিন্তু ব্যবহার করা হয়নি, সবকটি গাছ একদমই কিন্তু অরিজিনাল। আর এই কারণে এই মণ্ডপটি দর্শন করতে আসলে আপনারা সম্পূর্ণভাবে না হোক কিছুটা হলেও বৃন্দাবনের প্রাকৃতিক পরিবেশের অনুভূতি নিতে একদমই বাধ্য হবে। সুসজ্জিতভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পর হতে পারে দুর্গাপুজোর সময় আপনাদের এই মণ্ডপটি দর্শন করার জন্য 2 থেকে 3 ঘন্টা কি তারও বেশি লাইনে দাঁড়াতে হতে পারে। বৃষ্টির আবহাওয়ার কারণে কর্মে বাধা পড়লেও বর্তমানে যেটি দেখা গেল, এখানকার প্রত্যেক কর্মী কিন্তু যথেষ্ট দ্রুততার সাথে এবং ব্যস্ততার সাথে কিন্তু কাজকে এগিয়ে নিয়ে চলে। চন্দ্রতর মন্দিরের অনুকরণেই এই মণ্ডপের মাঝখানে এই চূড়োটি হবে কিন্তু সবথেকে উচ্চতম, যার উচ্চতা হবে 170 ফুট, আর তার পাশে থাকা এই ধরনের চূড়োগুলো তার থেকে কম উচ্চতায় থাক। চলুন তাহলে এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক, দেখা যাক মণ্ডপের ভেতরের প্রস্তুতি কতটা হলো। ঠিক এই স্থান দিয়েই কিন্তু পুজোর এই কদিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখান দিয়ে কিন্তু আপনাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ওপরে সুউচ্চ থাকবে এই চূড়োটি যেটি 170 ফুট আপনাদের বললাম, আর নিচে এই স্থান দিয়ে আপনারা ধীরে ধীরে এগিয়ে চলবেন মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। তো চলুন আমিও এগিয়ে চলি, দেখি মাতৃ প্রতিমাকে কোথায় রাখা হয়। নিচে পড়ে থাকা বাঁশ কাঠের টুকরো এবং পেরেককে উপেক্ষা করে কিন্তু আমি একদম ভেতরের দিকে প্রবেশ করলাম। ঠিক এই স্থানেই কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে, আর এই স্থানটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আপনাদের ওপরের অংশ এবং দেওয়ালের অংশগুলো তুলে ধরবো। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে হাতের কাজ এবং বিভিন্ন নকশা ও ডিজাইন তৈরি করা হয়েছে আমরা দেখতে পাই। মণ্ডপের ভেতরে অংশে 360 ডিগ্রি একবার আপনাদের ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন চারপাশের দেওয়াল এবং ছাদের অংশটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের এটাও বলে দেবো, আপনারা যেই কাজটি দেখছেন এটি কিন্তু টোটালটাই পুট্টির কাজ করা হয়েছে, যাই না আপনারা কতটা বুঝতে সক্ষম হচ্ছেন, সামনে দেখলে আরও বুঝতে পারবেন। চলুন সামনে নিয়ে গিয়ে একটু দেখাই আপনাদের।
দেখুন সামনে এই মণ্ডপের কর্মরত এই দাদাটি কিন্তু কতটা ব্যস্ততার সাথে এই পুট্টির কাজ করে চলেছে, সামনে থেকে আরও ভালোভাবে বুঝতে পাচ্ছেন আশা করা যায়। এই মণ্ডপের কিন্তু নিচের অংশে কিন্তু এরকম ধরনের বিভিন্ন আরও ডিজাইন পড়ে থাকতে দেখা গেল, আরও বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা গেল যেগুলো সম্ভবত এই মণ্ডপের দেওয়াল এবং ওপরের অংশে লাগানো হবে। তো খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠতে চলেছে এই মণ্ডপটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন থাকলে আরও একবার বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যা যাবর টিভি মানে সম্পূর্ণভাবে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে সবসময়। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি এরকম আরও নতুন ভিডিওর সাথে।